সার ইউনিকন্ডলার নি রিপ্লেসমেন্টের পর কি স্পোর্টসে ফেরা যায় আবার হ্যাঁ ইউনিকন্ডলার নি রিপ্লেসমেন্ট বিকজ ইট ইজ আ মোর অ্যানাটমি প্রিজার্ভিং ওটাতে এসিএল পিসিএল দুটোই প্রিজার্ভড থাকে টোটাল নি রিপ্লেসমেন্টও এখন নতুন ডিজাইন আসছে যেটাতে এসিএল পিসিএল দূর প্রিজার্ভ থাকে কিন্তু অতটা এখনো মানে ডেভেলপড হয়নি তো যেহেতু এটা এসিএল পিসিএল প্রিজার্ভড থাকে যেহেতু কোলাটারাল লিগামেন্টসগুলোকে আমরা টাচ করি না এই অপারেশনে তো নি ফিলস মোর ন্যাচারাল মানে ন্যাচুরাল ফিলিংটা বেশি হয় যেটা আমরা বলছিলাম ফরগেটিং দ্য জয়েন্ট হ্যাঁ তো এ স্পোর্টস করা যায় স্পোর্টস তো টোটালি রিপ্লেসমেন্টও করা যায় যে স্পোর্টস মানে ধরুন মানে আমরা যদি মানে অবজেক্টিভলি কথা বলি তো আনরেস্ট্রিক্টেড ওয়াকিং দুক্ষেত্রেই করা যায় পার্সিয়াল রিপ্লেসমেন্ট টোটালি রিপ্লেসমেন্ট সাইক্লিং সুইমিং দুই ক্ষেত্রেই করা যাবে পার্সেল নি রিপ্লেসমেন্ট ও টোটাল নির রিপ্লেসমেন্টও কিন্তু পার্সেলি নি রিপ্লেসমেন্টে রিটার্ন টু স্পোর্টস রিটার্ন টু অফিস বি ডেফিনেটলি ফাস্টার আর যেটা হয় মানে নন কন্ট্যাক্ট রিক্রিয়েশনাল স্পোর্টস মানে ধরুন আপনি মানে এক্সারসাইজের জন্য ব্যাডমিন্টন খেলতে চান টেনিস খেলতে চান সেটা আপনি পার্সেল নি রিপ্লেসমেন্টে ডেফিনেটলি বেটার করতে পারবেন হ্যাঁ আর কন্ট্যাক্ট অ্যান্ড কম্পিটিভ স্পোর্টস ইজ নট এনকারেজড আফটার নি রিপ্লেসমেন্ট মানে কন্ট্যাক্ট মানে স্পোর্টস মানে হলো ধরুন ফুটবল ইজ এ কন্ট্যাক্ট স্পোর্টস হকি ইজ আ কন্ট্যাক্ট স্পোর্টস তো দোজ থিংস আর নট এনকারেজড অ্যান্ড গোয়িং টু প্রফেশনাল লেভেল আফটার নি রিপ্লেসমেন্ট গোয়িং অ্যান্ড প্লেইং টেনিস ইজ নট এনকারেজ এবার দুই ক্ষেত্রেই কী হয় যে আমাদের ইম্প্যাক্ট অ্যাক্টিভিটিসগুলো অ্যাভয়েড করতে হয় ইমপ্যাক্ট অ্যাক্টিভিটিস মানে যেটাতে দুম দুম করে ইমপ্যাক্ট হবে যেরকম জাম্পিং স্কিপিং রানিং ফাস্ট রানিং এগুলো অ্যাভয়েড করতে হয় কেননা ইমপ্যাক্ট হলে ইমপ্লান্টের মেয়াদ কমতে পারে আর অ্যাজ ফার অ্যাজ নন ইম্প্যাক্ট নন কম্পিটিটিভ স্পোর্টস নন কন্ট্যাক্ট স্পোর্টস ইজ অ্যালাউড তো দুই ক্ষেত্রেই করা যায় পার্সিয়াল রিপ্লেসমেন্টে ডেফিনেটলি বেটার করা যাবে ডেফিনেটলি ধরুন কেউ রিক্রিয়েশনাল ব্যাডমিন্টন খেলতে চায় রিক্রিয়েশনাল টেনিস খেলতে চায় সেটা নিশ্চয়ই পার্শিয়াল রিপ্লেসমেন্টে বেটার করা যাবে বিকজ ইট ইজ মোর অ্যানাটমি প্রিজার্ভিং ইয়ে কিন্তু যেটা হয় মানে যে কোনো রিপ্লেসমেন্টের পর মানে ইট উইল নট মেক আ পার্সন অ্যাথলিট হ্যাঁ তো সেই লেভেলটা তো এক্সপেক্টেড নয় আর তাছাড়া নন ইম্প্যাক্ট অ্যাক্টিভিটিস লাইক আনরেস্ট্রিক্টেড ওয়াকিং সাইক্লিং সুইমিং ট্রেকিং হ্যাঁ এগুলো করা যায় আর সিটিং অন গ্রাউন্ড অ্যাজ ফার এজ সিটিং অন গ্রাউন্ড ইজ কনসার্ন পার্সিয়াল নি রিপ্লেসের পর নিশ্চয়ই সিটিং অন গ্রাউন্ড করা যায় তাতে কোনো প্রবলেম নেই আফটার পার্সিয়াল রিপ্লেসমেন্ট এটা একটা বড় অ্যাডভান্টেজ বাবু হয়ে বসা মেঝেতে বসা করা যায় এবার এটা টোটালি রিপ্লেসমেন্ট পরেও করা যায় আজকাল হাই ফ্লেকশন কনসেপ্ট মানে যেটা আমরা করি যেটাতে মানে হাই ফ্লেকশন অ্যাচিভ করার সার্জিক্যাল টেকনিক সার্জিক্যাল টেকনিক গুলো করা যায় কিন্তু প্রত্যেকটা জিনিস কি হয় যে মানে পার্সিয়াল নি রিপ্লেসমেন্টে একটু বেশি ন্যাচারাল ওয়েতে করা যায় স্যার ইউকেআর টাও কি রোবোটিক কাম দিয়ে করা যাচ্ছে হ্যাঁ ইউকেআর নিশ্চয়ই রোবোটিক কাম দিয়ে করা হয় আমাদের প্রত্যেকটা ইউকেআর এ রোবোটিক দিয়ে করা হয় ইন ফ্যাক্ট ইউকেআর রোবোটিক কাম দিয়ে করা আরো সহজ আমাদের জন্য তো যে কোনো যে কোনো জয়েন্ট রিপ্লেসমেন্ট সে হিপ হোক নি হোক শোল্ডার হোক হ্যাঁ নিতে আবার পার্শিয়াল হোক টোটাল হোক এভরিথিং ইজ ইজ প্রেসিজন বেসড কেননা এটা পুরোপুরি বায়োমেকানিক্স এটা পুরোপুরি এটা পুরোপুরি ফিজিক্স যে ইনভল্ড আছে ক্যালকুলেশনস ম্যাথামেটিক্স ইনভলভ আছে তো রোবোটিক ডেফিনেটলি অ্যালাউজ ফর বেটার প্রেসিজন তো কীভাবে না প্রথম হচ্ছে রোবোটিক এসেন্সিয়ালি ইজ কম্পিউটার অ্যাসিস্টেড তো প্রথম কী হচ্ছে রোবোটিকের সব থেকে বড়ো লাভটা কী হয় যে অপারেশনের আগে অটো সিমুলেশন হয় বা আপনার নিজে সিমুলেশন করতে পারেন মানে পুরো সার্জারিটা একটা সিমুলেশন হয়ে যায় তো তাতে কি হচ্ছে যে আপনি অপারেশন থিয়েটারে মানে যাওয়ার আগেই আপনি জেনে যাচ্ছেন যে ইমপ্লান্টের সাইজ কত আসছে কোথায় আমি প্লেসমেন্ট করব মানে ভার্চুয়াল সার্জারি একটা অপারেশনের আগে একটা ভার্চুয়াল সার্জারি হয়ে যাচ্ছে সিটি বেস যদি আপনার ইয়ে থাকে তো একটা ভার্চুয়াল সার্জারি হয়ে যাচ্ছে তো আমি আগে থেকেই জানি যে ইমপ্লান্টের সাইজ কত এবং আমি আগে থেকে জানি যে ওটা কোথায় প্লেস করব তো দ্যাট দ্যাট ইজ আ ভেরি বিগ অ্যাডভান্টেজ আর একটা হচ্ছে প্রেসিজেন ইজ বেটার আর ম্যানুয়াল সিস্টেমে কী হয় যে আফটার ওপেনিং অনলি ইউ কাম টু নো তো এনিওয়ে তাতে খুব একটা তফাত হয় না কেননা আমাদের কাছে সমস্ত সাইজ থাকে মানে যা যা সাইজ লাগতে পারে সমস্ত সাইজ থাকে মানে ধরুন আমাদের জিনিস তিনটেই লাগছে কিন্তু আমাদের কাছে তিনশোটা জিনিস থাকে তো তাতেও খুব একটা তফাত হয় না বাট ডেফিনেটলি ইট ইজ বেটার ডেফিনেটলি কে নোবডি ক্যান ডিনাই টেকনোলজি হ্যাঁ যেরকম আপনি গাড়িতে ন্যাভিগেশন ইউজ করছেন এবার ধরুন আপনি এখান থেকে এয়ারপোর্ট যাওয়ার আপনি তিনটে রাস্তা চারটে রাস্তা জানেন আর ইউ আর এক্সপার্ট হ্যাঁ তো আপনি বলতে পারেন যে আমার ন্যাভিগেশন লাগবে না কিন্তু স্টিল ইট ইস বেটার টু ইউজ ন্যাভিগেশন কেননা ন্যাভিগেশন আপনাকে এই গুগল ম্যাপের যে ন্যাভিগেশন আছে সেটা ওই তিনটে রাস্তার মধ্যে কোনটা ওই মুহূর্তে শর্টেস্ট রুট কোন কোন রাস্তাটা খালি আছে কোন রাস্তাটা জ্যাম আছে কোন রাস্তা বন্ধ হয়ে গেছে কোন রাস্তায় মিছিল যাচ্ছে ওসব আপনাকে দেখিয়ে দেবে সো ইট ইজ

নি রিপ্লেসমেন্টের জন্য একটা লকিং পিরিয়ড থাকে মানে ধরুন আজকে আমার আজকে আমি জানতে পেরেছি যে আমার নি রিপ্লেসমেন্ট করতে হবে তো আমি কালকে গিয়ে একটা স্বাস্থ্য বিমা করিয়ে নিলাম আর পরশু গিয়ে অপারেশন করাবো সেটা তো হবে না একটা লকিং পিরিয়ড থাকে অ্যান্ড ওয়েদার ইট ইজ টোটাল নি রিপ্লেসমেন্ট আর পার্সেল নি রিপ্লেসমেন্ট দ্য মানে সার্জিক্যাল প্যাকেজ ইজ সেম মানে যেটা স্বাস্থ্য বিমা বা আমাদের যে প্যাকেজ আছে ওটা আমরা নি রিপ্লেসমেন্ট বলি টোটাল বা পার্সেল আলাদা করে কিছু বলা হয় না এবার ইমপ্লান্টের কস্টও গভর্নমেন্টের ফিক্স করা আছে সেটাও প্রায় সেম সুতরাং এটা কখনো ভাববেন না যে পার্সেল নিয়ে রিপ্লেসমেন্ট হলে যে প্যাকেজটা কমে যাবে বা ইমপ্লান্টের দামটা কমে যাবে সেটা হবে না কেননা পার্সেল নি রিপ্লেসমেন্ট বা ইউনিক অন্ডিলের নি রিপ্লেসমেন্ট ইজ এ মোর অ্যাডভান্স সার্জারি দেন টোটাল নি রিপ্লেসমেন্ট মানে ওটা ইট ইজ মাচ মোর অ্যাডভান্স সার্জারি মানে আগে টোটাল নি রিপ্লেসমেন্ট এসছিল পার্সেল নির রিপ্লেসমেন্ট অনেক পরে এসছে তো পার্সেল নি রিপ্লেসমেন্ট ইজ মাচ মোর অ্যাডভান্স মাচ মোর ডিমান্ডিং স্কিলফুল সার্জারি মানে টোটাল নী রিপ্লেসমেন্ট অনেক অর্থোপেডিক সার্জনরাই করেন কিন্তু পার্সিয়াল নী রিপ্লেসমেন্ট সবাই করতে পারবে না ইট ইজ মোর ওটা মোর ট্রেনিং লাগে মোর প্রেসাইজ সার্জারি সুতরাং ওটা একটা আলাদা সার্জারি সুতরাং এটা নয় যে পার্সিয়াল নী রিপ্লেসমেন্ট হাফ নী রিপ্লেসমেন্ট সুতরাং ওর প্যাকেজ হাফ হবে তা না কিন্তু হ্যাঁ প্যাকেজ সেম আছে অ্যান্ড প্যাকেজ ওই দে আর অল কভারড বাই অল সর্টস অফ ইনস্যুরेंसेस ইউকেআর এর ক্ষেত্রে আমরা পোস্ট অপারেটিভ পিরিয়ডে যেমন সেই কোয়াড্রিসেপস ড্রিল করছিলাম তো ইউকেআর এর পরে ফিজিওথেরাপিটা ঠিক কি রকম হবে ইউকেয়ারের পরে যে ফিজিওথেরাপি মানে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে নি রিপ্লেসমেন্টে মাসল স্ট্রেংথেনিংটা ভীষণ ইম্পর্টেন্ট মানে আমাদের হাঁটুর যে কোয়াড্রিসেপস মাসেলস সেটা হাঁটুর আমরা আমরা ওটা বলি হাঁটুর গার্ডিয়ান কোয়াড্রিসেপস মাসেল তো কোয়াড্রিসেপস অ্যান্ড হ্যামস্ট্রিং স্ট্রেংথেনিংটা ভীষণ ইম্পর্টেন্ট এবং এই এক্সারসাইজেস মাসেল স্ট্রেনথনিং এক্সারসাইজ আমাদের অপারেশনের আগে থেকেই শুরু করতে হবে কেননা যে যারা মাসেল স্ট্রেনথনিং এক্সারসাইজে অপারেশন আগে থেকে করেন তাদের অনেক ফাস্ট রিকভারি হবে এবার আফটার পার্শিয়াল নিয়ে রিপ্লেসমেন্ট দ্য এক্সারসাইজেস আর সেম কোয়াড্রিসেপস ডিল ইনফ্যাক্ট হাঁটুর যে কোনো অপারেশান হোক ধরুন আপনি যদি আর্থ্রোস্কোপিও করেন তো মাসল স্ট্রেনথনিং ইজ স্টিল দ্য কী মানে সে হাঁটুতে আর্থ্রোস্কোপি হোক বা পার্শিয়াল নি রিপ্লেসমেন্ট হোক বা টোটাল রিপ্লেসমেন্ট হোক যেটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ওটা কোয়াড্রিসেপস অ্যান্ড হ্যামস্ট্রিং মাসাল বিল্ডিং মাসাল স্ট্রেনথিনি এক্সারসাইজেস তো ওটা স্টিল সেম এবার কি হয় যে হাঁটুতে যত বড়ো অপারেশন হয় তত বেশি রিহ্যাবিলিটেশনটা লাগে মানে ধরুন আর্থ্রোস্কোপিতে আপনি যে ফুটো করে অপারেশন করছেন তাতে একটা কোয়াড্রিসেপস অ্যাট্রফি হয়ে যায় অপারেশনের পর মানে কোয়াড্রিস্যাপসগুলো পাতলা হয়ে যায় তো মাসালস্ট্রেংথেনিং এক্সারসাইজ করে রিবিল্ড করতে হয় মানে ধরুন যেটা আমরা লিগামেন্ট সার্জারি করি সেটা পরে যদি আপনি ঠিক মতন এক্সারসাইজ না করেন তো লিগামেন্ট সার্জারির সেরকম অত ভালো রেজাল্ট আর হবে না তো মাসেল স্ট্রেন্থেনিং মানে ফিজিওথেরাপি এক্সারসাইজেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড টোটালি রিপ্লেসমেন্টের পর ওটা আরও ইম্পর্টেন্ট কেন ওটা বড়ো সার্জারি পার্সিয়াল নি রিপ্লেসমেন্ট ওর থেকে ছোটো সার্জারি ইট ইজ ওটা ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু ওটা মানে পার্স টোটালি রিপ্লেসমেন্টে আরও বেশি প্রয়োজন হয় তো বেশিরভাগ পেশেন্টরাই আমাদের যে অবজারভেশন প্রথমে তো পেশেন্টরা ভাবেন যে এক্সারসাইজের মানে হচ্ছে শুধু হাঁটু ভাঁজ করা সবাই একটাই পেছনে পড়ে থাকে হাঁটু ভাঁজ করতে হবে ভাঁজ করতে হবে ভাঁজ করতে হবে তো ভাঁজ করার থেকে বেশি দরকারই হচ্ছে মাসেল বিল্ড আপ কেননা মাসেল স্ট্রেনথনিং না হলে রেজাল্ট অপটিমাল অতটা হবে না তো সেই মাসল বিল্ড আপ এক্সারসাইজের প্রয়োজন টোটাল নি রিপ্লেসমেন্ট পর অনেক বেশি আছে এবং বেশিরভাগ আমাদের পেশেন্টরা সেটা করেন না মানে বেশিরভাগ পেশেন্টরা কি করেন যে যতক্ষণ ফিজিওথেরাপিস্ট আছেন ততক্ষণ ওনারা করলেন তারপর ফিজিওথেরাপিস্ট চলে গেলেন ওনারাও ভুলে গেলেন তো তার জন্য আমাদের পেশেন্টদের ক্ষেত্রে পার্সিয়াল নি রিপ্লেসমেন্ট ইজ মোর সুটেড মানে অতটা ওনারা পরিশ্রম যেহেতু করবেন না অতটা ব্যায়াম করবেন না তো এটা একটু কম ব্যায়ামে হয়ে যাবে আমাদের পেশেন্টে যে বেশিরভাগ টেন্ডেন্সি থাকে যে ফিজিওথেরাপিস্ট আসলে করবেন পরে নিজে করছেন না তো সেটা মানে রিপ্লেসমেন্ট পর ব্যায়ামটা মানে সেম আছে কিন্তু মানে প্রয়োজনটা একটু কম রিপ্লেসমেন্টের পর কতদিন আমাদের ওয়াকিং এডটা ব্যবহার করতে হবে রিপ্লেসমেন্টের পর দু তিন দিন পরে ওয়াকিং এড ছাড়া হাঁটতে পারবে পেশেন্ট কিন্তু সেটা প্রত্যেক পেশেন্ট তো রিকাভারি স্পিড সেম হয় না তো অ্যাভারেজ লেথসে টু উইক্স বলাই ভালো হুম কিন্তু মানে মানে এভরি পেশেন্ট রিকাভারি স্পিড অফ রিকভারি ইজ নেভার দ্য সেম তো আমাদের অ্যাভারেজ দু সপ্তাহ লাগবে কিন্তু অনেকেরা পরের দিন থেকেই ওয়াকিং এড ছাড়া হাঁটতে পারেন কিন্তু স্টিল কোয়াড্রিসেপস মাসেল বিল্ডিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড কোয়াড্রিসাস মাসেল বিল্ডিংয়ের সঙ্গে হচ্ছে যারা এত বছর দুলে দুলে হেঁটেছেন তাদের গেইট গেইট একটা ডিস্টর্টেড হয়ে গেছে তার জন্য অ্যাডাক্টর মাসেলস স্ট্রেংথেনিং কোর মাসেলস স্ট্রেংথেনিং এগুলোও ভীষণ ইম্পর্টেন্ট মানে গেইট ট্রেনিংটাকে গেইট ট্রেনিংটা ভীষণ ইম্পর্টেন্ট আবার ফিরে আসা ওই দুলে দুলে হাঁটাকে সোজা করার জন্য হাঁটুর পেশি মজবুত করতে হবে হিপসের পেশি মজবুত করতে হবে ব্যাক ব্যাক মাসেলসগুলো কোর মাসেলসগুলো মজবুত করতে হবে তো এগুলো সমস্ত করতে হবে অক্সফোর্ড নি নি রিপ্লেসমেন্টের একটা ব্র্যান্ড যারা প্রথমে ডেভেলপ ডেভেলপ করেছিলেন যেহেতু হয়েছিল হতো এবং পরে ওটা বায়োমেট কোম্পানি ওটাকে কমার্শিয়ালি অ্যাভেলেবেল করলো তারপরে জিমার ওটাকে ও টেক ওভার করে নিল তো দ্যাট ইজ এ পার্টিকুলার ব্র্যান্ড এবার যেরকম হয় যে আমরা প্রত্যেক মানে প্রথমে যেহেতু শুধু কলগেট টুথপেস্ট ছিল শুধু সার্ফ ওয়াশিং পাউডার ছিল তো আমরা প্রত্যেক ওয়াশিং পাউডারকেই সার্ফ বলতাম আমরা প্রত্যেক টুথপেস্টকেই কোলগেট বলতাম তো ওইরকম ছিল তো এবার অক্সফোর্ড নিয়র ইয়ে কী ছিল যে ইট ওয়াজ আ মোবাইল বিয়ারিং নি মানে মেনেস্কাস বিয়ারিং মানে যে কোনো নি রিপ্লেসমেন্ট এসে পার্সেল হোক বা টোটাল হোক টিবিএল সাইডে ফিমোরাল সাইডে একটা মেটাল থাকে এবং মাঝখানে প্লাস্টিক থাকে তো অক্সফোর্ড নিতে এই প্লাস্টিকটা মোবাইল ছিল মানে ওটা মুভ করতো তো তার জন্য ইনাদের যে ক্রাইটেরিয়াস ছিল ওগুলো খুব স্ট্রিঞ্জেন্ট ছিল মানে যেখানে হাঁটু বেঁকে গেছে বেশি বেঁকে গেছে দশ ডিগ্রির বেশি ওগুলোতে করা যাবে না এগুলো মানে খুব স্ট্রেঞ্জেন্ট ক্রাইটেরিয়াস ছিল তারপরে আস্তে আস্তে আমরা যেটা দেখলাম যে পার্সিয়াল নি রিপ্লেসমেন্টে মোবাইল বিয়ারিং থেকে আমরা ফিক্সড বিয়ারিং পলিতে চলে আসলাম তো তাতে সেম রেজাল্ট হচ্ছে অ্যাজ মোবাইল বিয়ারিং অ্যান্ড ওটাতে মানে বেশি বেঁকে গেলেও করা যায় তো ইট ইজ মোর দ্য ক্রাইটেরিয়াজ আর মোর রিল্যাক্সড তো অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে আমাদের দেশে প্রথমে শুধু অক্সফোর্ড ছিল এখন আরও অনেক রিপ্লেসমেন্ট মডেলগুলো পার্সিয়াল যাতে কিছু মোবাইল কিছু ফিক্সড আছে তো ফিক্সড বিয়ারিং যেহেতু আরো নতুন মডেলগুলো এসছে তো তার জন্য এখন মানে বেশি পেশেন্টে ওই মানে ইজিলি করা যাবে রিপ্লেসমেন্ট এবার জানতে চাইবো যে ইউকে একটা অপারেট করতে কতক্ষণ সময় লাগে অপারেশন সময় সে টোটাল রিপ্লেসমেন্ট হোক বা পার্সিয়াল রিপ্লেসমেন্ট হোক প্রায় সেম লাগে আমাদের এবং আমার টিমের অপারেশন টাইম একটা হাঁটুতে প্রায় কুড়ি মিনিট মতন আছে সে পার্সেল হোক বা টোটাল হোক পার্সেলতে যেহেতু ওটা ছোট সার্জারি বেশি প্রিক কশন নিয়ে করতে হয় তো অপারেটিভ টাইমে সেম আর ইয়ে হ্যাঁ পার্সেল নিয়ে রিপ্লেসমেন্ট একটা বড় জিনিস যেটা আছে বিদেশে আচ্ছা মানে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডতে পার্সেল রিপ্লেসমেন্ট আমাদের থেকে বেশি হয় কেননা ওখানে অপারেশনগুলো একটু তাড়াতাড়ি হয় মানে পেশেন্টস ইন ফর সার্জারি এটা আর্লিয়ার স্টেজ স্টেজ থ্রি অস্টোঅ্রাইটিস আর আমাদের যখন পেশেন্টরা অপারেশনের জন্য রাজি হন ততক্ষণ অলরেডি হাঁটু অনেকটা বেঁকে গেছে তো সেই ক্ষেত্রে পার্সিয়াল রিপ্লেসমেন্ট করা সম্ভব হয় না তো পার্সেল রিপ্লেসমেন্ট মানে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে দে হ্যাভ প্রেজেন্টলি দে হ্যাভ স্টার্টেড ডুইং এজ ডে কেয়ার সার্জারি মানে সকলে অপারেশন করে বিকেলে বাড়ি পাঠিয়ে দেয় তো আমরা অতটা এখনও করি না আমরা মোটামুটি একদিন রেখে বা দুদিন রেখেই বাড়ি পাঠাই তবে স্টেটা কমে গেছে আর স্পেশালি যেখানে দুই হাঁটু করতে হচ্ছে ওখানে হসপিটাল স্টে অনেকটাই কমে গেছে মানে টোটাল নি রিপ্লেসমেন্ট দুই হাঁটু একসাথে করলে আমরা মোটামুটি ছ সাত দিন রাখতাম রাখি এখনো আর পার্সাল রিপ্লেসমেন্ট দুই হাঁটু একসাথে করলেই দু তিন দিনেই পাঠিয়ে দেওয়া যায় আর এক সাইডে করলে তো একদিন পরেই পাঠিয়ে দেওয়া যায় তো রিকভারি টাইম কমে গেছে স্টে কমে গেছে অপারেটিভ টাইম তো সেম আছে অপারেটিভ টাইমেয়ার এর পর রেস্ট্রিকশন কি মেনে চলতে হবে রেস্ট্রিকশন ইউকেআর পর সেরকম কিছু নেই মানে রেস্ট্রিকশান টোটালি রিপ্লেসমেন্ট থেকেও কম একটাই জিনিস যেটা অ্যাভয়েড করতে হবে মানে রুটিন হাই ইম্প্যাক্ট অ্যাক্টিভিটিস মানে আপনি মাঝে মাঝে দৌড়তে পারেন মাঝে মাঝে প্রয়োজন লাফাতে পারেন সেটা ব্যাপার নয় কিন্তু রোজ স্কিপিং করা বা রোজ ইয়ে করা আর কম্পিটিটিভ স্পোর্টস মানে ফুটবল হ্যাঁ তো ওইগুলো অ্যাভয়েড করতে হবে তাছাড়া রেস্ট্রিকশান কিছু নেই প্রায় নর্মাল সুস্থ মানুষ যা যা করতে চায় করতে পারে মেঝেতে বসা মাটিতে বসা সব কিছুই করা যায় আমাদের মোমেন্টটা মর্থ এর তরফ থেকে একটা চেষ্টা যে আমরা পেশেন্টদেরকে ডোর স্টেপে সার্ভ করতে পারি এবং সেই চেষ্টাতেই আমাদের মমেন্টাম অর্থকে দুর্গাপুর পেশেন্ট ইনফরমেশন সেন্টার আছে যেখানে মাসে একটা করে একবার করে আমি যাই এবং আমার টিম থেকে অন্যান্য ডক্টররা যান আমাদের ফিজিওথেরাপিস্টরা ওখানে থাকেন যাতে পেশেন্টের রিহাবিলিটেশন স্টিচ কাটিং সব কিছু লোকালি করা যেতে পারে এবং আমরাও ওখানে অ্যাভেলেবেল আছি এবং সবসময় অনলাইন কনসালটেশনের একটা সুবিধা আছে তো এটা পুরো চেষ্টাটা করা হয়েছে যেন আপনাকে আমরা সার্ভিস আপনার বাড়ির পাশে দিতে পারি এবং তার সেই সন্দর্ভে আমাদের প্রচন্ড প্রথম পেশেন্ট ইনফরমেশন সেন্টার দুর্গাপুরে আমাদের শুরু হয়েছে এবং তার লাভ নিশ্চয়ই আপনারা নেবেন